ইয়েমেনের রাজধানী সানায় ত্রাণ নিতে গিয়ে পদদলিত হয়ে 78 জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা শতাধিক। এদের মধ্যে 13 জনের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি নিশ্চিত করেছে হুতি বিদ্রোহীরা। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ জানতে চলছে তদন্ত। 2014 সাল থেকে গৃহযুদ্ধ চলছে ইয়েমেনে। প্রায় এক দশক ধরে চলা সংঘাত ইয়েমেনিদের জন্য নিয়ে এসেছে বাস্তুচ্যুতি, ক্ষুধা এবং নিত্যপণ্যের চড়ামূল্য। রমজান মাসে দারিদ্র্যপীড়িত এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে অনেক দাতব্য সংস্থা। বুধবার সানার একটি স্কুলে ত্রাণ দেওয়ার আয়োজন করা হয়, কিন্তু ত্রাণ নিতে গিয়ে পদদলিত হয়ে ঘটল প্রাণহানি। স্থানীয় সময় বুধবার রাত 8:30 দিকে এই দুর্ঘটনা হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, 5000 ইয়েমেনি রিয়াল নিতে ছোট্ট স্কুল প্রাঙ্গণে ছিল উপচে পড়া ভিড়। বার্তা সংস্থা এপি জানিয়েছে, অতিরিক্ত ভিড় মোকাবিলা করতে ফাঁকা গুলি ছুড়েছিল হুতিরা। এতে বৈদ্যুতিক সংযোগে বিস্ফোরণ হলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এরপর হুড়োহুড়িতে ঘটে প্রাণহানি। দুর্ঘটনার পরপরই স্কুলটি বন্ধ করে দেয়া হয়। হুতি কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় না করেই ত্রাণ কার্যক্রম আয়োজন করা হয়েছিল। এই আয়োজনের সাথে জড়িত দুই সংগঠককে আটক করা হয়েছে বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।